দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে এক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। গ্ল্যাম নেশন সংস্থার পক্ষ থেকে এই ফ্যাশনের আয়োজন করা হয়। কলকাতার নামি মডেলদের পাশাপাশি জেলার বেশ কিছু ছেলে মেয়েদের রীতিমতো গ্রুমিং ও ট্রেনিংয়ের মধ্যে দিয়ে প্রশিক্ষিত করে র্যাম্প শোয়ের অংশীদার করা হয়। এইভাবে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পেরে যথেষ্টই খুশি অংশগ্রহণকারীরা। সকলের উপস্থিতিতে এদিনের ফ্যাশন শো এক অন্য মাত্রা পায়। গ্ল্যামার জগতে ঝকঝকে কেরিয়ার ফ্যাশন, নানা রকম ডিজাইনার পোশাক, স্টাইল, হাঁটা চলার কায়দা, এই সব কিছু ফ্যাশন শোয়ের অংশ। আর এই ফ্যাশনকে অনেকে কেরিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। এমনই এক ফ্যাশন শোয়ের আয়োজন করলো গ্ল্যাম নেশন সংস্থার পক্ষ থেকে। এমন অনেকে রয়েছেন যাদের প্রতিভাকে সকল দর্শকদের সামনে তুলে ধরাই এই সংস্থার লক্ষ্য। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে কলকাতার ডিজাইনারদের সাথে একজোট হয়ে প্রথমবার মুর্শিদাবাদ জেলায় এক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। গ্ল্যাম নেশন সংস্থার পক্ষ থেকে এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। এই শোতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তিবর্গ। এই ফ্যাশন শোতে বেশ কিছু শহর কলকাতার ডিজাইনাররা উপস্থিত ছিলেন। কলকাতার নামি মডেলদের পাশাপাশি জেলার বেশ কিছু মেয়েদের রীতিমতো গ্রুমিং ও ট্রেনিংয়ের মধ্যে দিয়ে প্রশিক্ষিত করে র্যাম্প শোয়ের অংশীদার করা হয়। পাশাপাশি জেলা ও কলকাতার বেশ কিছু রূপান্তরকামীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে সুযোগ করে দেওয়া হয় এই ফ্যাশন শোতে অংশগ্রহণের। এইভাবে নিজেদের প্রতিভা প্রকাশ করতে পেরে যথেষ্টই খুশি সকল অংশগ্রহণকারীরা। সকলের উপস্থিতিতে এদিনের ফ্যাশন শো এক অন্য মাত্রা ফিরে পায়। গ্রামের বিভিন্ন প্রান্ত এবং শহরের বহু জায়গায় এমন অনেক প্রতিভা রয়েছে যারা নিজেদের প্রতিভা প্রকাশ করার সঠিক প্ল্যাটফর্ম পায় না। বর্তমানে ফ্যাশন নিয়ে অনেকেই পড়াশোনা করছে এবং ফ্যাশনকে কেরিয়ার হিসেবেও বেছে নিচ্ছে। শুধুমাত্র র্যাম্প শোতে চলাই নয়, বিভিন্ন ডিজাইনাররা রয়েছেন যারা ফ্যাশন শোতে তৈরি করা ডিজাইনার সকলের সামনে তুলে ধরতে চায়। সেই সকল প্রতিভাদের গ্ল্যাম নেশন সংস্থার পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে তুলেছে। সকল প্রতিভাশালীরা এইরকম প্ল্যাটফর্ম পেয়ে যথেষ্টই খুশি। আমাদের প্রথম গ্ল্যাম নেশন প্রথম পর্যায়ে, আমাদের তৃতীয় বর্ষ আমাদের এটা হচ্ছে সিজন থ্রি। আমরা এটা এখানে আমরা কলকাতা সাকসেসফুল হয়েছিলাম শোটা, এবং সিজন থ্রি আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এখানকার কিছু স্থানীয় ছেলেমেয়েরা যারা আছে তারা হয়তো কলকাতা পার্টিসিপেট করতে পারে না, আমাদের ওখানে যোগাযোগ ব্যবস্থা থাকার ব্যবস্থা, এবং অনেক ছেলেমেয়ে আমার কাছে এরকম বলেছিল। আমি সেখান থেকে জেলাভিত্তিক কিছু আমি শো করার প্ল্যানিং নিয়েছিলাম আমাদের গ্ল্যাম নেশন শোটাকে, মানে আমাদের শুধু কলকাতা নয় সমস্ত জেলায় আমি ছড়িয়ে দিতে চাইছিলাম গ্ল্যাম নেশন, তাদের প্রতিভা এবং তাদের ক্রিয়েটিভ কাজ, যারা ভালোবাসে এই কাজটাকে তাদের যেন দেখাতে পারে তাদের ক্রিয়েটিভ কাজটাকে, তারা যেন আমাদের প্ল্যাটফর্মে আসে। এবং নতুন কিছু এখানে সিনিয়র মডেলও থাকে আমাদের এখানে, তারা আমাদের সঙ্গে প্রত্যেকটা সহযোগিতা করে, প্রত্যেকটা সিজনে থাকি আমরা। এবং থার্ড সিজন করছি এবং এটা আমরা বহরমপুরে করছি। আমরা চাইছি কলকাতার সাথে সাথে এই সিজন থ্রি বা এই গ্ল্যাম নেশনটাকে চতুর্দিকে ছড়িয়ে দিতে, জেলাভিত্তিক বা কলকাতার বাইরে আরও যে স্টেটগুলো আছে সেখানেও ছড়িয়ে দিতে চাইছি। এবং তার সাথে সাথে নতুন মডেলসদেরও আমরা তুলতে চাইছি, নতুন নতুন ডিজাইনারদেরও আমরা তুলতে চাইছি, একটা ভালো প্রমোশন নিতে চাইছি।